আসসালামু আলাইকুম, আমি আমিরুন। আজকে আমি রান্না করে দেখাবো কোয়েল পাখির আস্ত ঝাল রোস্ট। এটা আমি কিভাবে রান্না করেছি এবং কী কী মশলা ব্যবহার করেছি আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে, আপনারা আমার সঙ্গে থাকুন। প্রথমে একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি চুলাতে। আমি এক এক করে সামান্য সামান্য মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে নিচ্ছি আধা চামচ রসুন পেস্ট, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ এবং ধনিয়া পাউডার আধা চামচ করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেখা উঠবে আমি কতটুকু দিচ্ছি, সেই অনুযায়ী দিবেন। আর সবসময় লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। সামান্য একটু তেল আমি দিয়েছি, দিয়ে যখন পানিটা ভালো করে বয়েল হয়ে যাবে তখন আমি এক এক করে সবগুলি কোয়েল পাখি, আস্তে আস্তে কোয়েল পাখি দিয়ে দেব। আমি এখানে প্রথমে এখানে ভালো করে ধুয়ে কোয়েল পাখিগুলি পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আমি আগে সিদ্ধ করে নিচ্ছি, কারণ হচ্ছে সিদ্ধ করে নিলে ভিতরে মশলাটা ভালো ঢুকে, তাই আমি সিদ্ধ করে নিচ্ছি। কোয়েল পাখিগুলি সবগুলি আমি দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দিচ্ছি। এখানে আমি ছয়টা কোয়েল পাখি ব্যবহার করেছি। এখন আমি নেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে হালকা সিদ্ধ করে নিব। আমি এটা পুরোপুরি সিদ্ধ করব না, 5 থেকে 6 মিনিট আমি সিদ্ধ করব। সিদ্ধ করার পর আমি এখানে পানিটাকে ঝরিয়ে তারপর এক এক করে ভেজে নেব। এখানে 6 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি যতটুকু আমার সিদ্ধ দরকার হয়ে গেছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি একটা ঝাঁকির মধ্যে। একটা ছিদ্রযুক্ত ঝাঁকি আপনারা নেবেন, এটা প্লাস্টিকের হোক আর স্টিলের হোক, এটার মধ্যে উঠিয়ে নেবেন, তাহলে পানিটা ঝরে যাবে। আমি এখানে এক এক করে উঠিয়ে নিচ্ছি। এই সিদ্ধ ঝোলটা আমি ফেলবো না, এটা আমি পরে ব্যবহার করব। আমি চুলাতে আরেকটা পাতিল বসিয়েছি। এখন আমি আধা কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে আমি কোয়েল পাখিগুলি এক এক করে ভেজে তুলব এই তেলের মধ্যে। আমি এরকমভাবে ভাজবো যেন রোস্ট করার জন্য খুব সুন্দর একটা কালার আসে। আপনারা দেখে নেন কীভাবে আমি ভেজে নিচ্ছি। আমি কোয়েল পাখিগুলি দিয়ে আমি ঢেকে দিচ্ছি এটা নেটের ঢাকনা দিয়ে, যেটা আমি ব্যবহার করি যখন মাছ বা কোনো কিছু ভাজার সময়, যেন তেলটা ছিটে আমার গায়ে না পড়ে। আর আমি এপাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নেব হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। কোয়েল পাখিগুলি উল্টে আবারও আমি ঢেকে দিচ্ছি, আরেকটা পাশ হওয়ার জন্য অপেক্ষা করছি। দেখুন, খুব সুন্দর একটা হালকা বাদামি কালার হয়েছে। এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। সবগুলি কোয়েল পাখি ভাজা শেষ হয়ে গেছে, আমি এক এক করে উঠিয়ে নিলাম। এখন আমি এই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে রেখেছি, সবগুলি আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে হালকা কালার, বাদামি কালার আসলে আমি এক এক করে সবগুলি মশলা দিয়ে দিব। আর এখানে আমি আরেকটু সামান্য তেল ব্যবহার করছি, জাস্ট 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিচ্ছি আমি এখানে। পেঁয়াজগুলি বাদামি কালার এসে গেছে। এখন আমি 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আমি ভেজে নেব। আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করব যেন আদা রসুন পেস্টটা পুড়ে না যায়। আমি এখন এখানে 1 চা চামচ ধনিয়া পাউডার, 1 চা চামচ হলুদ পাউডার আর 1 চা চামচ মরিচ পাউডার দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে মশলাগুলি আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ
জিরা গুঁড়া আর লবণটা স্বাদ মতো, আপনারা যার যা স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন। মশলাগুলি ভালো করে কষিয়ে নিচ্ছি, আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলি কষানোর জন্য। ও হো, আমি তো ভুলেই গেলাম, আমি তো এখানে দারচিনি, এলাচি আর তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম। যাক, মনে পড়ে গেছে, আমি এখানে 2-3 টুকরা করে দারচিনি, এলাচি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলি কষানো হয়ে গেলে এক এক করে কোয়েল পাখিগুলি আমি বিছিয়ে দিচ্ছি মশলাগুলির সাথে। এই পর্যায়ে আমাকে পানি দিতে হবে। এখন আমি পানি না দিয়ে কোয়েল পাখি সিদ্ধ করার যে মশলার ঝোলটা আছে সেখান থেকে 2 কাপের মতো ঝোল আমি কোয়েল পাখিগুলির সাথে দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দিচ্ছি। চার পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আবার। আমি এগুলি নেড়ে দিচ্ছি যেন শুকিয়ে নিচে দিয়ে পুড়ে না যায়, তাই আমি একটু পরপর 3-4 মিনিট পরপর ঢাকনাটা উঠিয়ে আমি একটু পরপর নেড়ে দিব। এপাশ ওপাশ উল্টিয়ে আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত না কোয়েল পাখিগুলি ভালো করে সিদ্ধ হয়ে ঝোলটা মাখা মাখা হয়ে যায়। আবারও 3-4 মিনিট পরে ফিরে আসলাম, আবারও নেড়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে অলমোস্ট রান্নাটা শেষ, কারণ ঝোলটা শুকিয়ে যাচ্ছে এবং মাখা মাখা হয়ে যাচ্ছে যেরকমটাই আমি চেয়েছিলাম। দেখুন, খুব সুন্দর তেলটা উপরে উঠে গেছে এবং খুবই মাখা মাখা হয়ে গেছে এবং দেখতে খুবই ভালো হয়েছে। ঢেকে দিচ্ছি এবং চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। কোয়েল পাখিগুলো এটা সার্ভিং ডিশে আমি নিয়ে নিয়েছি। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে এবং যারা খেয়েছেন তারা সবাই বলেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমি চেষ্টা করেছি ভালো এবং সুন্দরভাবে বুঝিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং অনুরোধ রইল, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য। আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।